ঘরে ঘরে চাকরি দিয়ে বলে কইছেন, চাকরি দেওয়া নাই, চাকরি দেওয়া নাই। আরো আরো বড় সকলক কি ঠকাইছে, বট চহি লয় পেলায় দিল্লীত লয় গৈছিল, হাজার হাজার বড় মানুষের খোল লয় পেলায় বট চহি করেছিল বটল্যান্ড পাব বলে। এই ভ্রমণ বড়য়ে যেনেকা বড় সকলক ঠগাই দিছে, প্রমোদ বড়য়ে যেনেকা ঠগাই দিছে। আৰু প্রমোদ বড়টো হল এজন বড় মানুষ, ই নিজে বড় হয় বড়য়ে বড় মানুষক ঠগাব পারে। তেতিয়াহলে কোনবা মুসলিম, কোনবা রাজবংশী, কোনবা নেপালী বা কোনোবা আদিবাসী বা কারো রাবার কারণে কোনবা কাম করব না। প্রমোদ বড়য়ে কাম করব জানো? প্রমোদ বড়ো মুসলিম না বাঙালি হয়? হ্যাঁ, আপনার কারণে প্রমোদ বড়ো পেলায় আজি এনেকুৱা। আমার তো শেষ হবলগী আছে, অকল ওহাকালীর দুটা সমষ্টি আছে, এটা হল ওদালগুড়ি ভেলগাঁও সমষ্টি আর একটা নর্থ শেরপং সমষ্টি ওদালগুড়ি জেলার। চল্লিশটা সমষ্টির আজি 38টা, 38টা না কিবা কয় 38টা সমষ্টি শেষ করে গেল। ওহাকালীর দুটা করলে 40টা, 40টা সমষ্টি তো শেষ হব। উপায় নাই, আমি প্রমোদ বড়োর কথা তো আমি খবরই লাগবো। প্রমোদ বড়য়ে আমার বড় আমি কইছো আমার বিপিএফ দলের পর আমি কেউ নীতি সাপোর্ট করব নয়, এই ইলেকশনটি বন্ধ করব লাগে বলে কইছে। আমি যদি ইলেকশনটি বন্ধ নকরে বা ইলেকশন করে, আজির দিনে যদি কোনোবা বড়য়ে হোক, কোনোবা আদিবাসী হোক, কোনোবা মুসলিমে হোক বা কোনবা গোর্খা বা নেপালী হোক, কোনবা অঞ্চলত যদি ইলেকশন করে, তেতিয়াহলে আপনাদের কোনো জায়গায় যাব নালাগে, নিজের জায়গাতে বহি থাকব। আজি যদি ইলেকশন করে, অহাকালি আমি একে জায়গাতে বহাই দিয়ার কারণে আমি ব্যবস্থা করে দিব আপনার। যদি ইলেকশন করে কোনো জায়গা, এইটো কেউ কৈছে, আমি বড় সকলকে বহুত নোটিশ দিয়া আছে ইলেকশন করিম বলে এইফালে উত্তর ফালে। তো আমি কইছো আপনাদের যাব নালাগে, জায়গাতে থাকব। যদি ইলেকশন করে নেক্সট দিনাই আমি আই পেলাই একে জায়গাতে বহাই দিয়ার কারণে আমি ব্যবস্থা করে দিব আমার বিপিএফ দলের পর। নিজের জাতিকে বড় হয়ে পেলাই কিবা ঠগাইছে এই কথাটাই কইছো মই, এই কথাটাই কইছো মই। নিজের জাতিকে এমনিপা ঠগাব পারে তো কোনবা মুসলিম, কোনবা আদিবাসীর কারণে এই কেনেকে কাম করবো? এটা তো সম্ভব নয়, এটা সম্ভব নয়। বড় জাতিকে সে ঠগাইছে, বড় জাতিকে সে ইলেকশন করেছে। এই যদি ইলেকশন সঁচাকে করে, এটা তো আমি কেউ সহ্য করব নয়। আমি কি কারণত কইছে, 2003 চনত 10 ফেব্রুয়ারীলৈকে যিমান মানুষ আছিল এই অঞ্চলত, সবে ব্রিটিশের মানুষ বলে ভারত সংবিধানত খোৱা আছে। এটো মই খোৱা কথা নহয়, ভারত সংবিধানত খোৱা কথা, ভারত সংবিধানত লিখি পেলাই আছে যে সবে ব্রিটিশের বাসিন্দা। সেই কারণে আপনাদের কোনো মানুষ ভয় খাব নালাগে। প্রমোদ বড়য়ে আমি চাইছিল 3 বছর বিপিএফ দল হিসাবে আমিও সুপসব আছিল, হয়তো নিশ্চয় কিবা একটা পরিবর্তন আনিব বলে আমি ভাবিছিল। সবে ভাল এটা মানে উন্নতি হব বলে সবে বিচারিছিল বা পাঠ চাই আছিল, কিন্তু আমি দেখিল 3 বছরত একো উন্নতি হওয়া নাই, বিটিসিটি ধ্বংস করবলৈহে গৈ আছে প্রমোদ বড়য়ে। এই কারণে আমি
আপনাদের রাস্তা তো অল্প খালি করে যাক, পিছ পিছফালে জায়গা তো কম হয়েছে, আপনাদের অল্প পিছফালে যাক। আপনাদের রাস্তা তো অল্প খালি করে যাক, পিছ পিছফালে জায়গা তো কম হয়েছে, আপনাদের অল্প পিছফালে যাক। মই কোন পর্বতর হাতা হাতা পর্বতর হাতা ধন্যবাদ পুরা হবে। গৰমৰ দিন, আপোনাৰো চুলি কুচাই হওক বা স্কিনখনেই হওক, যতন লোৱাটো প্ৰয়োজনীয় নহয় জানো? লগতে হাত ভৰিৰ যতনো খুবেই প্ৰয়োজনীয়। পিছে সমস্যাৰ কথা ক'বলৈ গ'লে শেষ নকত, কিয়নো তাতোতকৈ ডাঙৰ সমস্যাটো হ'ল মেদবহুলতা, ওজন বৃদ্ধি। পিছে এই আটাইবোৰৰ সমাধান এতিয়া আপোনাৰ একেবাৰে নিচেই কাষত, আপোনাৰ কাষত ভেলিচিমোবিছ, য'ত থাকিব শ্লিমিং বিউটি, ডাৰ্মেট, লেজাৰ, পিলিং ট্ৰিটমেণ্টকে আদি কৰি ভিন্ন ফেচিলিটিজ আপোনাৰ বাবে। ইমাহে আউটষ্টেচনৰ পৰাও আহে এস্থেটিক বিশেষজ্ঞসকল। খুব কম খৰচতে লাভ কৰক আপুনি ভুগি থকা সমস্যাৰ সকলোখিনি সুবিধা। গতিকে দেৰি কিহৰ, আজিয়ে যোগাযোগ কৰক 9395305278 অথবা 8638403507 নম্বৰত। গতিকে আজি ভিজিট কৰক গুৱাহাটী মহানগৰী ছুপাৰ মাৰ্কেট বাছষ্টপৰ নিচেই কাষত ইউনিক ভেনিউ, ফিফ্থ ফ্ল'ৰ অপজিট আসাম ষ্টেট ফায়াৰ চাৰ্ভিচ, জি এছ ৰোড, গুৱাহাটী। We'll be right back.